गुड मर्निंग फ्रेंड्स, वेलकाम टू यूट्यूबर जया। आज के सकाल सकाल ब्लगटा शुरू कर कल के किछु केनाकाटी करेछि सेगुलो तोमादेरके प्रथमे देखिनी, तारपर आज के भिडियोटा आरम्भ करब। देखो एरकम दुटो छोटो छोटो रुमाल किनेछि, माने टावल खुबी नरम, गोपालेर ब्लैंकेट हिसाबे एटा आमी किनेछि। प्रति बछरई किनी एरकम नतून एक दुटो, और एरकम दुटो सक्स नियेछि, किन्तु एटा कटनेर ना, एकटु मिक्स आछे। प्रथमे भेबेछिलाम कटनेर, दुटो निजे एकटा मेयेर एकटा आमार, और कलर दुटो खूब ही भालो लागजे आमार। और एरकम एकटा छोटो मैट नियेछि आमी, टेबिल मैट, मैटो बला जाए बा टेबिल कवरो बला जाए, किन्तु एटा टेबिलेर जोन्नो नेइनि, अन्य एकटा कारणे आमी नियेछि। एई प्रिंटटा आमार खूब भालो लागछिलो। सकाल देखो 10:25 बजे और आमार रान्ना मोटामुटी कमप्लीट हो गेछे। एखाने देखो आमी लाल नोटे शाक करेछि, और हमें आज के करे शोल माछ, आलू फुलकपी टमेटो धने पता दिए ये कर रंजित काजे बेड़ा टिफिन गाड़ी गुछिए दिए। भात बाड़ा हो गए, टिफिन गाड़ी गोचानो हो गलो, रंजित नहीं बड़ी जाए, और ओके रोज दुटो काचा लंका दुटो मैं काचा रसुन हाँ दीते हैं, वो भात साथे खाए हाइटा सेटर जो खूब ही भलो। आलतो करे रेखेछि ठंडा हार जोनो, मेयेर टिफिनो आमी तैरि करछि। मेयेर टिफिन ओके दिए देबो सकालबेला, आजके दूध बनबिटा देबो, चाओ रेडी हो गेछे। आर एई देखो आमादेर घरे के एसेछे, छोट्टो बिड़ाल एकटा, छोटु छोटु एसेछे। एंजेल तो नेई एखन, ओ एखन ओदेर राजत्व। एंजेल जे कदिन छिलो ततदिन आर एदेर खुजे पाओया जायनि। आर एई प्यान्टटा बेर करेछि सेलाई करबो बोले, दोकान साथे सब जिनिस गोछाबो, अनेक काज आछे। सकाल सकाल दोकान साथेई एसेछे मोटामुटी, মানে আমাদের যখন শেষ হয় তখনই আমরা আনি, প্রতি মাসের স্টার্টেই আমরা আনি না, পুরোটা শেষ হয় একদম যখন প্রয়োজন পড়ে তখনই আমি আনি। আর এই দেখো কি বদমাশি করছে খাটের উপরে উঠে। তা আমার আরেকটা রান্না বাকি, সেটা আমি এখন করব। এখানে আমুদি মাছ এনেছে রঞ্জিত, তার সাথে কয়েকটা পার্শে মাছ একদম ছোট ছোট আছে, তো সব আমি একসাথে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মেয়ে ছোট মাছ খায় না বলে ওর জন্য পোনা মাছ নিয়ে এসেছে 2 পিস। আর এখানে দেখো মুগ ডাল ভিজিয়ে রেখেছি, ধনে পাতাটা কুচি করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, আর এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি, আর আলুটা আলু ভাজার কাটিং করে রেখেছি, আর এখানে আছে টমেটো, আর আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর এখানে মূলো আর মূলো শাকটা কেটে রেখেছি জলে ভিজিয়ে রেখেছি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আনাজ কেটে অনেকক্ষণ ভিজিয়ে রাখি জলে, আর প্রেসার কুকারে আমি রান্নাটা করব, মানে ডালটা রান্না করব। তো দেখো এইটা আমি, আমার একটা বড় ম্যাট ছিল, এটাকে কেটে কেটে আমি এরকম ভাবে করেছি, কারণ শীতে আমাদের ঘরে একদম পা ফেলা যায় না। আর এই ছেলেটা দেখলে অ্যাঞ্জেলের কথা খুব মনে পড়ে, এখানটা তো অ্যাঞ্জেল বাঁধা থাকতো চারিদিকেই, মানে ছোট ঘর তার মধ্যেই যেখানে তাকাই ওকে আমার মনে হয় ওকে দেখতে পাই, রাত হলে তো আরও কষ্ট হয়। রঞ্জিতের ফোন এসছে, রঞ্জিত আজকে কাজে যাবে না। এখানে দেখো গ্যাসের এটা কত ময়লা হয়েছে, পরিষ্কার করব। তা রঞ্জিত লাল চা খাবে না, ওটা ওকে দিয়ে দিলাম, রঞ্জিতের স্যারে শরীর ভালো লাগছে না তাই আজকে যাবে না। ওর তো খুব আনন্দ আজকে ছুটি পেয়ে, হঠাৎ ছুটি পেয়ে খুব আনন্দ হয়ে গেল। তা আবার টিফিনটা আমাকে রেডি করতে হবে, একটু বাটার তো ছিল না, ঘি দিয়ে সেকে দিচ্ছি, ডিম সিদ্ধ আর কলা। তাই রঞ্জিতকে দিয়ে দেবো, রঞ্জিত টিফিন খাবে, রূপসার তো দুধ আর বনবিটা খেয়েছে, ওকে আমি আবার পরের বার সেকেন্ড যে টিফিন ওকে দিই তখন ডিম সিদ্ধ আর কলাটা দেবো। এখানে দেখো খেলা চলছে, খেলা। আর আমি এখন চা বিস্কুট খাবো, আমি এখন টিফিন খাবো না, আমি প্রতিদিন পুজো দিয়েই টিফিন খাই, তাই এখন আমি খাবো না, এত সকাল সকাল আমার খিদে পায় না, আগে অফিস গেলে খেয়ে নিতাম। তাই আমি জিরা বাইটটা নিয়ে নিয়েছি, দেখো প্রেসার কুকারে সাদা জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ভালো করে জিরাটা মানে হয়ে গেলে, ভালো করে কি বলে লাল লাল হয়ে গেলে, তারপরে এই মূলো আর মূলো শাকটা দিয়ে দিলাম। এটা একটা খুবই মানে স্বাদিষ্ট একটা খাবার। ডালটা ভিজিয়ে রেখেছি, ওটাও দিয়ে দেবো।
নুন আর হলুদ দিয়ে দিয়েছি, টমেটোম কাঁচা লঙ্কাটাও অ্যাড করব। ব্যাস আর কিছুই না, একটু নাড়াচাড়া করে এবার আমি আমার প্রেশার কুকারটা অনেক পুরনো বলে 4 থেকে 5টা সিটি দেব। নতুন প্রেশার কুকার হলে হয়তো 2-3টা সিটিতেই হয়ে যাবে। আর এখানে সর্ষের তেলের মধ্যে একটু কালো জিরে আর যেই আলুগুলো কুচি করেছিলাম একটু হালকা সাতলে নিচ্ছি। আর এখানে মাছের সাথে সব সবজিগুলো পেঁয়াজ আর শিমও অ্যাড হয়েছে, আর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা পুরোটাই একসাথে মাখিয়ে ঝুঁকিয়ে বসাতে হয়, কিন্তু এখন আলুগুলো একদম ভালো না বলে আগে একটুখানি আলুটা ভেজে নিয়ে তারপর আমি বাকি এগুলো দিলাম। আর এটা ভালো করে নাড়াচাড়া করে অল্প একটুখানি শুধু জল এর মধ্যে দিয়ে ঢেকে দেবো। ব্যাস এটা ভাপে ভাপে রান্না হবে। এটা মাছগুলো ভাজিনি, কিন্তু সব কটা মাছ কাঁচা আছে, পার্শে মাছটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আর দেখো এই অল্প মাছ কিন্তু মানে এতগুলো যে তরকারি দিয়েছি কতটা বড় হয়ে গেল তরকারিটা। আর বাটিতে যেটুখানি মশলা লেগেছিল জল, এইটুখানি জল এবার দিয়ে আমি এটাকে একটু হালকা নাড়িয়ে ঢেকে দেবো। আর এই যে ধনে পাতাটাও একসাথে দিয়ে দেবো, ধনে পাতার মধ্যে একটুখানি জল ছিল, তা ধনে পাতাটা এবার দিয়ে এবার আমি একটু নাড়িয়ে এটাকে ভালো করে মানে ঢাকা দিয়ে আর সিম করে দেবো, হালকা আছে রান্না হবে। আর এদিকে শাকটাও হচ্ছে প্রেশার কুকারে, এই যে ঢেকে দিয়েছি, এবার এটা 10 থেকে 15 মিনিট রান্না হবে একদম। আর এই দেখো ক্রিসমাসের কেক চলে এসেছে, এরকম দুটো কেক এনেছিল, আর একটা আরও ভালো কেক এনেছিল, ওটা আনার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে। এটা আছে আর এটা আজকে খাবো না, রেখে দেবো। আর দেখো রান্না আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে মেয়ের মেটা হয়ে গেছে। ডালটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, দেখো খুব সুস্বাদু হয় খেতে এই ডালটা, একবার ট্রাই করে দেখো যারা এখনো খাওনি, আর যারা জানো তারা তো জানোই। আর এই দেখো এখানে আমার মাছটা হয়ে গেছে, আর নামানোর পরে আমি একটু কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করেছি। এটা অনেকে অনেক রকমভাবে করে, তো আমি এইভাবে করেছি। আর এই যে ডিম সিদ্ধ দুটো রাখা আছে আমার আর পিউর। আর একটা জিনিস দেখাবো, দেখো এই দেখো এই লোহার কড়াইটা আমার শাশুড়ি আমাকে দিয়েছে, তা লোহার কড়াইটা মানে বেকার পড়েছিল ঘরে, তা আমি তো অনেক দিন ধরে বলছিলাম লোহার একটা চাটু একটা কড়াই আমার কেনার আছে, তা এই কড়াইটা আমাকে দিয়েছে। তাই ভালো, এটা দেখো এক হাত মাপ এটার। আর এটা পরিষ্কার করে উনি দেওয়ার পরে অনেকদিন যেহেতু ব্যবহার হয়নি আমি সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর খুব ভারী এটা জানো, প্রচুর ভারী, দেখতে ছোটো হলেও প্রচুর ভারী। আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে রেখেছি, সিজন করা এখনও বাকি আছে। আমি একটু চলে যাবো এবার আমাদের বাপের বাড়িতে, বাপের বাড়িতে একটু দরকার আছে, ওইখানে যাবো গিয়ে মায়ের সঙ্গে একটু কথা আছে সেগুলো ছেড়ে নিয়ে আবার বাড়িতে ফিরবো। আমার বাপের বাড়ি তো সামনেই, মানে শ্বশুরবাড়ির বাপের বাড়ি খুব একটা ডিস্টেন্স নয়। তার আগে আমি মায়ের জন্য একটা কোল্ড ক্রিম কিনবো, তো মাকে প্রতি বছরই আমি কোল্ড ক্রিম এগুলো কিনে দিই, তা এই বছর কেনা হয়নি এখনও, ওই গেল বছরেরটা ছিল এই জন্য এখনও কেনা হয়নি। দেখো কেক বসেছে কত, 24শে ডিসেম্বর কেক তো বিক্রি হবেই। পন্সের কোল্ড ক্রিম আছে?